দেখাইনি আজকে একটু দেখিয়ে দিলাম হয়ে গেছে তো বাড়িটা নিয়ে এসে এখন বলা যাবে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি এখন যাচ্ছি বাড়ি দিদির বাড়ি ঘোরা শেষ থাকতে বলছিল এখন থাকলাম না দেখো 9টা বাজে খুব সকাল সকাল বেরিয়েছি 9টার সময় তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন কথা বলার টাইম নেই ব্যাগপত্র নিয়ে নিই দেখো কি অবস্থা পরে কথা হচ্ছে এখন আমি বাড়ি যাই স্টেশনে চলে এসেছি স্টেশনে দেখতে পাচ্ছ খুবই ভিড় যেদিন কি এলাম সেই দিন থেকে লকডাউন শুরু হয়েছে মানে সন্ধে 7টা পর্যন্ত ট্রেন চলবে এরকম নিয়ম একটা শুরু হয়েছে আর ভিডিওটা যাচ্ছে অনেক দেরিতে সেই জন্য আজকেই বলছি তো এই ভিডিওটা অনেক দিন হয়ে গেল সেদিন থেকে ট্রেনে যেহেতু মানে ট্রেন বন্ধ হবে ওই জন্য অনেক লোকজনও এসেছিলো ছবি টবি তুলতে আর আমি চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায় অটোতে টুকটুকিতে বসে আছি টুকটুকিটা ছাড়লে আমি বাড়ির দিকে যাবো আমি প্রায় 1 ঘন্টা টুকটুকিতে বসেছিলাম জানো তো টুকটুকিটা ছাড়ছিলই না এরকম চলে এলাম বাড়ি তো আবার আমি আমার নিজের বাড়িতে চলে এলাম নিজের সেই বাড়ির লুক অটোর জন্য 1 ঘন্টা ধরে পাক্কা বসে পুরো 1 ঘন্টা ধরে বসে বসে থেকে এখন এলাম এখন বাজে 12:15 সে মানে কি বলবো অটো টুকটুকু টুকটুকিগুলো এত বাজে না ছাড়তেই চায় না ছাড়তেই চায় না এইরকম একটা ব্যাপার তো চলো বেশি বকবক না করে ড্রেসটা চেঞ্জ করে নিই ওখান থেকে আমি জল পর্যন্ত খেয়ে আসিনি সকালবেলা পরে তোমাদের সাথে কথা হচ্ছে খুব খিদে পেয়ে গেছে তো বাড়িটা নিয়ে এসে এখন বলা চলো একটা চকলেট নিয়ে এসেছি সেটাকে এখন পেট পুজো করা যায় আমার তো খেতে খুব ভালো লাগে ভাত ফাত এখন কী খাবো জানি না কী খায় পরে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি খেতে থাকি দেখতে থাকো বাড়ি এসে কাজে লেগে পড়েছি কাজে লেগেছি বলতে মা বললো কোথায় একটু যাচ্ছি মনে হয় গরুর কাছে কি যাই কিছু হবে বললো তাহলে একটু ওই যে খুদ আমাদের তো গরু আছে তোমরা অনেকেই জানো তার জন্য এখন করছি কি খুদ অনেকে জানো খুদ গরুর জন্য করে অনেকে জানো না খুদ কি জিনিস তো যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখ ছোট ছোট চাল ভাঙা ওইগুলোকে খুদ বলে ওগুলো বাজার থেকে কিনে আনতে হয় তো এই যে সেটাই আমি করছি সমানে নাড়তে হবে না হলে যে তলায় ধরে দেবে তো এটাই করছি তো চলো আবার বিকেলে নয় সরি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো যে জিনিসপত্রগুলো নিয়ে গেছিলাম সাদা জিনিসগুলো সেগুলো একটু গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি কারণ যার সময় কিছু শেয়ার করতে পারিনি আর এখন গুছানোর সময় সেগুলো শেয়ার করি তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো এই আলমারির মধ্যে আমি সব কিছু ঢুকিয়ে দিই ঝটপট করে এটা লাগিনি যদিও বা আর এই যে এর মধ্যে আছে কানের দুটো এ দেখো আমার লকারের ভেতরটা কোনদিন তোমাদের দেখাইনি আজকে একটু দেখিয়ে দিলাম একদম বিচ্ছিরিভাবে রয়েছে তো চলো আর বেশি দেখাচ্ছি না তো ওটা গুছানো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর এরপর করবো কি রাতের ডিনার দিয়ে ভিডিওটা এখানেই এন্ড করব চলো আর এই যে আমি এখন দুধ ফোটাচ্ছি আর মা রুটি করতে গেছে মা রুটিটা করে আসুক ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই আর পরে দেখা হচ্ছে আবার আর আজকে আর সেরকম কিছু তোমাদের দেখাতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে রাতের ডিনার হচ্ছে রুটি আর ডিমের তরকারি আর আমার দুধ আছে দুধটা যে খাবো না আজকে এইটাই হচ্ছে ডিনার চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি একটা নতুন ভিডিওর সাথে ভিডিওটা যেতে দেরি হলো তো কিছু মনে করো না ম্যানেজ করে নিও তোমরা আমার বন্ধু তো এইটুকু ভুলচুক মাফ করেই দেবে বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক টাটা